আগ্রামা মহিলারী কোক কিয় করা নাছিল 17 বছরে এনেই আর পয়সা দিছে কিবা দিছে হেন টেন তেখেত সকলে কি করে আসলে ইমান 17 বছরে এই পয়সার রাজনীতিটা করে আসলে ভয় ভিড় আর পয়সা এটুই রাজনীতি করেছিল খানা খুয়া ডেকালোরাবিলাক মদ খুয়া খানা খুয়া এটা উশ্রী বিশৃঙ্খল এটা পরিবেশ করে দিছিল আজিটো ইমান ভাল সমাজের ক্ষতি হওয়া কিবা হওয়া এই কামবিলাকত মই নাই গতি আজি হাগ্রামা মহিলারিয়ে এইবিলাক কোনো ভ্যালু নাই আগতে তেখেতে একো করিব নোৱাৰিলে এতিয়া আৰু UPPL বিজেপি সরকার অহার পিছত তেখেতর 17 বছর যেটা হয়েছে আমি তেখেতর 17 বছরতকে 10 গুণ কাম করে দিল অহাকালি যেটা নির্বাচন হব ইয়াত কোনো এটা সমষ্টি ক্রিটিক্যাল নাই NDA-র কারণে বিজেপির কারণে আমার মিত্রজোটর কারণে বেলেগ রাজ্যর কথা নকং মই অসমত সবচেয়ে ভাল এটা সময় কারণটো হৈছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াই 2 বছর যিখিনি কাম করিলে এই কামৰ দ্বারা তেখেতে সকলোর হৃদয় জয় করব পাৰিছে অসমৰ ক্ষেত্রত অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই দায়িত্ব লওয়ার পিছত অসমৰ সকলো জাতি জনগোষ্ঠী সকলো শ্রেণীর রাইজৰ মন আৰু হৃদয়টো জয় করব পাৰিছে গতিকে সকলো মানুহ ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছে সকলো নাগরিকে ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছে তেখেত সকলে নিজৰ নিজৰ ভোটটো নষ্ট নকৰে যিয়ে আজি ডেভেলপমেন্টৰ কাম কৰিছে যিয়ে শান্তি আনিছে যিয়ে নেকি গাঁৱে গাঁৱে পানী দিছে দুখীয়া দরিদ্র গরিব মানুহৰ কাৰণে কাম কৰিছে সেই দলকে সেই প্রার্থীকে তেখেত সকলে ভোট দিব বলে নিশ্চিত করেছে গতিকে আমার তার দুটা সমষ্টি আহে এটা কোকরাঝার এটা দরং ওদালগুড়ি দরং ওদালগুড়ি সমষ্টির যিজন প্রার্থী তেখেতে 4,000-তকে বেশি ভোট লয় জয়যুক্ত হব 4,00,000-তকে বেশি ভোট পাই পেলায় জয়যুক্ত হব আর ইফালে কোকরাঝারত যি ক্যান্ডিডেট আমার আজির তারিখ চাবলে গেলে 3,00,000-তকে বেশি ব্যবধানত জয় হবলে গৈ আছে রাইজে ভোট দিবর কারণে রাইজর এটা বিশ্বাস লাগিব আর রাইজে এই ভবিষ্যত কি হব এই কথাখিনি তেখেত সকলের কনফিডেন্সত আহিব লাগিব যিজন প্রার্থী কোনো চিনি নাপায় কোনো নামগন্ধ নাছিলে তেনেকা প্রার্থীবিলাকক আজির সময়ত রাইজে অন্তত ভোট দি পেলায় ইমান রিস্ক লব নিবিচারে গতিকে ময়ে চিনি নাপাও মানে মই শুনিছোঁ যে আমার তামুলপুরের হয় কিন্তু ময়ো চিনি নাপাও ভোট দিব লাগিলে তো কিবা এটা লাগিব নহয় আপুনি কোনবা আকাশৰ পৰা টুপুটকে পৰি আহিব তাকে আমি ভোট দিম আৰু ইটো এতিয়া নরেন্দ্র মোদী ডাঙরিয়ার সময়ত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সময়ত যত নেকি 24 ঘণ্টা আজি রাইজৰ কাৰণে মানুহে কাম করে নতুন এটা পলিটিক্যাল কালচার আহি গৈছে নতুন এটা এডমিনিষ্ট্রেটিভ কালচার আহি গৈছে এনেকা সময়ত কোনোবা এটা আকাশৰ পৰা পুতুংকে পৰিব তাক রাইজে ভোট দিব এইটো কেনেকে ভাবিব পাৰে এইটোতো সম্ভৱে নহয় বিরোধীবিলাকে নির্বাচনত এনেকুৱা কথাবিলাকে কয় হাগ্রামা মহিলারী ডাঙরিয়ায় যিবিলাক এলিগেশন লগাইছে ইয়াতকৈ যদি দুটা ভাল কথা কয় তেখেতে অহা দিনত বিটিআর অঞ্চলৰ রাইজৰ কাৰণে কি কাম করব দুটা কথা কক রাইজক কি কাম করব বিজেপিয়ে কি করেছে UPPL-এ কি করেছে এইটো বাদ দিয়ক তেখেতে দুটা কথা কক মই এই কাম দুটা করিম বলে আর 17 বছর তেনেকা দুটা কথা কোক যে মই এইটু করেছিল বলে যেটু গতানুগতিকভাবে পয়সা পাইছে দুটা রাস্তা বনাইছে দুটা বিল্ডিং বনাইছে সবে করিব পারে ইয়াতকে বেলে কি করেছে আজি মই কম আমি এতিয়া আমার সময়ত যিমান ল্যান্ড ডকুমেন্ট আসলে 100% ডিজিটাইজ করেছো ভারতবর্ষত কোনো কাউন্সিলত ল্যান্ড ডকুমেন্ট ডিজিটাইজ হওয়া নাই বিটিআর কাউন্সিলটোয়ে প্রথম কাউন্সিল যত ল্যান্ড ডকুমেন্ট ডিজিটাইজ হয়ে গেছে এটা ল্যান্ড ভূমির মানে বিভিন্ন সার্ভিসেস 13টা সার্ভিসেস অনলাইন দিছো এটা আমার বিটিআর সরকারে হাগ্রামা মহিলারে কোক এইটু কাম কিয় নকরিলে 3 বছর হত্যা হিংসা বোমা বারুদ কোনো মানুষ মানে হাত ভরি হেরাব লাগা হওয়া নাই ইমান শান্তিত আছে আগ্রামা মহিলারী কোক কিয় করা নাছিল 17 বছরে এনেই আর পয়সা দিছে কিবা দিছে হেন টেন তেখেত সকলে কি করে আসলে ইমান 17 বছরে এই পয়সার রাজনীতিটা করে আসলে ভয় ভিড় আর পয়সা এটুই রাজনীতি করেছিল খানা খুয়া ডেকালোরাবিলাক মদ খুয়া খানা খুয়া এটা উশ্রী বিশৃঙ্খল এটা পরিবেশ করে দিছিল আজিটো ইমান ভাল আজি ইমানে ভাল পরিবেশ মই আজি পলিটিক্সত থাকা বলে কোৱা নাই কারণ আগরপ্রাই মই সমাজ জীবনের সদায় আছো আর এই সময় বিশ্লেষণ করছো মোর নীতি এইটো মই ভাল কাম করব পারিলেহে করিম নহলে সমাজের ক্ষতি হওয়া কিবা হওয়া এই কামবিলাকত মই নাই গতি আজি হাগ্রামা মহিলারিয়ে এইবিলাক কোনো ভ্যালু নাই আগতে তেখেতে একো করিব নোৱাৰিলে এতিয়া আৰু UPPL বিজেপি সরকার অহার পিছত তেখেতর 17 বছরত যেটা হয়েছে
আমি তেখেতৰ 17 বছৰতকে 10 গুণ কাম কৰি দিলো হিটো তেখেতে এনসার দিব নোৱাৰে বহুত ভোটত জয় হবলৈ গৈ আছে আগত তেনেকা পৰিবেশ কেতিয়াও নাছিলে এতিয়া না বড়ো অনাবড়ো না হিন্দু মুছলমান কোনো এটা পৰিবেশ নাই সকলো শান্তি কেজনমান ব্যক্তি আছে যি সকলে সমাজৰ ভাল নিবিচাৰে সেই সকলে এই নিৰ্বাচনত বেয়া বেয়া কথা ক'ব সোশ্যাল মিডিয়াত কিবা কিবি কৰিব এইবিলাক কৰি থাকিব ইয়াৰ বাহিৰে আৰু একো নাই ভাৰতবৰ্ষখন গণতন্ত্ৰৰ মাতৃ ইয়াৰ মূল বিষয়টো কাৰণটো হৈছে আমাৰ সব অধিকাৰটো আমি পাই যাওঁ দেশত আমাৰ বাক স্বাধীনতাৰ পৰা আৰু সব পাওঁ ইয়াৰ লগতে আমাৰ দেশখনৰ চৰকাৰ গঠন কৰাৰ কাৰণেও নিজৰ নিজৰ ভোটটো দি পেলাই আমি চৰকাৰ এখন ভাল গঠন কৰিব পাৰোঁ চ' সেই কামটো সেই দায়িত্বটো সবে ল'ব মই এইটো আশা কৰিছোঁ।